নমস্কার, স্বাগত যারা রয়েছেন আজ আমাদের সাথে। সন্ধেবেলায় নয়, আজ সন্ধে গড়িয়ে একটু যখন রাতের দিকে এগোচ্ছি, তখন হঠাৎ করে মনে হলো যে শহরে এক বিশেষ মানুষ এসেছে, তাকে নিয়ে লাইভে বসা যেতেই পারে, বলা যায় যে তার মুখোমুখি হওয়া যেতেই পারে। ব্যস্ত মানুষ। যখন আসছিলাম স্টুডিওতে, তখন একটু ভাবতে ভাবতে আসছিলাম যে কী দিয়ে আজ অনুষ্ঠান শুরু করা যায়। আপনারা জানেন যে যারা উপস্থাপনা করেন বা সঞ্চালনা করেন, তাদের একটা দায়িত্ব থেকেই যায় যে শুরুতে কিছু তাকে বলতেই হবে। আর আজ আমায় যেহেতু বলতেই হচ্ছে, তো যেটা মনে হলো যে দুটো শব্দ আমাদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ, অনেক 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 কিছুর মতো, সেটা হচ্ছে নেশা এবং পেশা। এই দুটোকে একই সঙ্গে নিয়ে চলবার মতো ক্ষমতা প্রত্যেকটি মানুষ কিন্তু রাখতে পারেন না। এরম ভুরি ভুরি উদাহরণ রয়েছে যেখানে আমরা দেখেছি যে শুধুমাত্র নেশাকে আশ্রয় করে কেউ রয়েছেন, নেশা বলতে কোনো শিল্পের প্রতি ভালোবাসার কথাই বলা হচ্ছে, তাকে আশ্রয় করে রয়েছেন। আবার অনেক সময়তে দেখা যায় যে অনেকে হয়তো শুধু পেশাকেই বেছে নিয়েছেন। আজ যিনি এসেছেন আমাদের শহরে, তিনি কিন্তু দুটোকেই সমান তালে নিয়ে এগোচ্ছেন। এবং এখানে বলা ভালো যে তাকে মানে একটা কোনো নামে, মানে তিনি কবি নাকি তিনি সাহিত্যিক নাকি তিনি কুইজ মাস্টার নাকি না আর কি, সেটা ওনার মুখ থেকেই আমরা শুনবো। আমাদের সাথে রয়েছে দেবাশিস, দেবাশিস সরকার। নমস্কার। প্রথমেই বলো যে এই উত্তরবঙ্গে তোমার আসা কেন, আজ কেন তুমি এখানে? আমি সিসিএন বিনোদন চ্যানেলের প্রত্যেকে আমার নমস্কার জানাই প্রথমেই। তাপসী, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি বড় সুন্দর এবং একটু বেশি বলে আমার পরিচয় করালে। সে কারণে আমার পরিচয় আমি নিজেই জানি না, সত্যি কথা বলতে কি আমরা বোধ হয় কেউই কারোর পরিচয় জানি না। সেই পরিচয়টা খুঁজি, সারা জীবনে খুঁজি, খুঁজতে খুঁজতে তারপর একদিন হারিয়ে যাই। সেই খুঁজতে খুঁজতেই আজকে পাহাড়ের কোলে শিলিগুড়িতে এসে পৌঁছেছে, কারণটা সেটা কেউ থাক। অবশ্যই, একদমই তাই। আমরা অনুষ্ঠান শুরু করব এবং আপনারা যারা চেনেন দেবাশিসকে, তারা জানেন যে দেবাশিস একদম অন্যভাবে লেখাগুলোকে কবিতা হিসেবে আবৃত্তি করা বা সে ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়, সেটাই বলা ভালো, তাই তো? একদমই তাই। একদম অন্য ধরনের ভাবনা চিন্তা থেকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করা এবং সেখানে পরিচিতি লাভ করা, সেটা তো রয়েছে, সেই গল্প একটু শুনে নিই। হ্যাঁ, সেটা একটু শুনি যে তুমি এই যে পারফর্মগুলো এখন করছো, সেটা নিয়ে একটু আগে শুনি। এটার শুরুয়াত বলতে গেলে এদেশের মাটিতে নয়, এটা বিদেশে হয়। আমি প্যারিসে যাই একটা সময় এবং সেখানে আমার এক বন্ধু, সে ফরাসি কিন্তু সে বাংলায় লেখে, সে আমাকে প্যারিস শহরের কিছু ক্যাফেতে নিয়ে যায়, আমরা গল্প করতে যাই, আড্ডা দিতে যাই। এবং সেখানে দেখি যে খুব সুন্দর একটা একটা কালচার রয়েছে, যেটাকে বলা হতে পারে ক্যাফে কালচার, যেখানে মানুষ তাদের মতো এসে কফি খাচ্ছে, আড্ডা দিচ্ছে, এবং তার পাশাপাশি একটা কর্নার একটা রাখা আছে যেখানে খুবই অনামী নতুন কোনো পারফর্মিং আর্টিস্ট, আবার কখনো কখনো আগে থেকে ঘোষণা করে খুব নামী আর্টিস্টও, তারা এসে তাদের পারফর্মিং আর্টের যে জায়গাগুলো সেগুলো ক্যাফেতে আসা মানুষের সামনে তুলে ধরছেন। ক্যাফে ওনার, তিনি ব্যবসাও করছেন, খানিকটা বাণিজ্যও হচ্ছে, এবং যিনি শিল্পী তিনি তার শিল্প প্রদর্শন করতে পারছেন। এটার মধ্যে একটা অদ্ভুত ব্যালেন্স, খুব সুন্দরভাবে, সেটা শতাব্দী প্রাচীন এবং তার চেয়েও বেশি বোধ হয় পুরনো একটা সংস্কৃতি। তো আমি সেটা দেখি, দেখে আমার খুব, আই ওয়াজ ভেরি ইমপ্রেসড অ্যাবাউট ইট, আমার খুব ভাল লাগে। তারপরে আমি যখন দেশে ফিরে আসি, আমার এক ভাইয়ের সঙ্গে দেখা হয়, দেখা হয় মানে ইনফ্যাক্ট পরিচয় ছিল আগে থেকেই। তুমি যেরকম বললে যে আমি কুইজ প্রোগ্রাম কন্ডাক্ট করি, কুইজ মাস্টার যেটাকে বলে, তো সেরকমই একটি কুইজে সে এসেছিল এবং সে খুব ভালো পশ্চিমী শাস্ত্রীয় সঙ্গীত এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত দুটোই জানে, অনেকগুলো যন্ত্র সে বাজাতে জানে, এবং তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আমরা ঘরোয়া যেরকম জ্যামিং সেশন আমরা বলি সেগুলো আমরা করতে শুরু করি।
করতে করতে তা ইতিমধ্যে যেটা হয়, আমার একটা একটা পকেট তৈরি হয় যেখানে আমার লেখা কবিতাগুলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অল্প স্বল্প জনপ্রিয়তা পেতে আরম্ভ করে, এবং আমার বন্ধু বান্ধবরা আমাকে বলে যে তুই ওয়াই ডোন্ট ইউ ট্রাই পারফর্মিং। ঠিক, তখন আমি সেই শুরু। ঠিক, একদম। আমরা তাহলে কিছু শুনি, শোনা দিয়ে শুরু করি, তারপর আবার গল্পে আড্ডায় তো চলবেই। শুনি। আসলে কবিতা যেহেতু আমি নিজে লিখি, কবিদের নিয়ে একটা কবিতা হোক একদম। এবং তার আগে একটু ছোট্ট করে বলে দিই যে আজ আমাদের সাথে যারা রয়েছেন সহযোগী শিল্পী হিসেবে শুভ্রদীপ, পরিচিত ধনা, আর ওদিকে রয়েছে সুপ্রিয়, দেখা যাচ্ছে না আজ ওদেরকে, ওরা রয়েছেন শিল্পীর সঙ্গে। পৃথিবীর ইতিহাস ঘাঁটলে আমরা দেখব যে পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, যত আন্দোলন হয়েছে, গণশক্তি বা জনশক্তি, জনগণের মধ্যে যে আলোড়ন তুলে দেয়া, যা চলছে তার বিরোধিতা করা, এই সমস্ত ব্যাপারটা সলতে পাকানোর কাজগুলো কবি, দার্শনিক, এই ধরনের মানুষরা করে থাকেন। সেজন্যে শাসকের কাছে কবি বিষয়টা বেশ বিপজ্জনক। তারা চেষ্টা করে তাকে কিনতে, কখনো পারে কখনো পারে না, কিন্তু বিপজ্জনক তারা, কারণ তারা অনেক কিছু করে ফেলতে পারে তাদের লেখার মাধ্যমে, তাই তারা খুব বিপজ্জনক। আমার এই কবিতাটার নাম কবি অতএব বিপজ্জনক। শুনুন। কবির একটা লাইনে মানুষের ঘুম ভেঙে যেতে পারে, অতএব কবিকে ঘুম পাড়িয়ে দাও। কবির একটা শব্দে মানুষের চোখ খুলে যেতে পারে, অতএব কবির চোখ উপড়ে দাও। কবির একটা ছত্রে মানুষের ভুল ভেঙে যেতে পারে, অতএব কবির ভুল শুধরে দাও। কবির একটা বাক্যে মানুষের তালা খুলে যেতে পারে, অতএব কবিকে তালা লাগিয়ে দাও। কবির একটা লেখায় মানুষের মুখ খুলে যেতে পারে, অতএব কবির মুখ পুড়িয়ে দাও। কবির একটা মন্ত্রে মানুষের আড় ভেঙে যেতে পারে, অতএব কবির মার গাড়িয়ে দাও। বেশ একটা যেটা বোঝা যাচ্ছে যে নাটকীয়তা রয়েছে, এবং আমার মনে হয় যে যারা এ ধরনের ক্যাফেতে পারফরমেন্সগুলো দেখেছেন তারা নিশ্চয়ই বারে বারে আবার দেখবার কথা ভাবেন, তাই তো? হ্যাঁ, আমার একটা ফোন আছে, একটু নিয়ে নে। হ্যালো, নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি কি একটু গল্প করার সময় কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই, বলছেন। নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? পাচ্ছি, বলুন। হ্যাঁ, বর্জ্যপতি সামনে কথা বলতে পারি? হ্যাঁ বলছেন, আমি আছি, শুনছি, বলুন। আমি কল্যাণ মুখার্জি কথা বলছি। আচ্ছা নমস্কার। এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুরে। বেশ বেশ, বাহ। তার মানে আপনি ফেসবুকে বোধহয় অনুষ্ঠান দেখছেন, তাই তো? আপনি কি ফেসবুক লাইভে দেখছেন? আপনি অনুষ্ঠান দেখছেন? আচ্ছা, সদ্য আমরা অনুষ্ঠান শুরু করেছি। আমি বর্জ্য কবিকে একটু অনুরোধ করতে চাই। বলুন বলুন। হ্যালো,
বলুন, আমি শুনছি, আপনি বলে যান। আপনি চারটা ঘোড়া কবিতাটা শোনাবেন? আচ্ছা, কি আরেকবার, আরেকবার নামটা? চারটে গোলাপ? না না, পাগলি গোলাপ। আলোচনায় আসতো, ভালোই হলো যে উনি মানে বললেন আর কি, এবং প্রসঙ্গ এখান থেকে উঠে আসবে আর কি। সেটা হচ্ছে যে এই যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে এই ভাবনাটা, মানে নিজের লেখা শুধু সেখানেই দেব বা তার যে ইলাস্ট্রেশন থাকবে বা কিছু সেটাকে সেখানেই দেব, অন্য কোথাও বইয়ের আকারে না, বই তো তোমার বেরিয়েছে অনেকগুলোই, তাই তো? আমার তিনটে চারটে বই প্রকাশিত হয়েছে তো, কিন্তু কবিতাকে এভাবে প্রকাশ করার ইচ্ছেটা কিভাবে হলো? হ্যাঁ, কি হয় জানো, একজন মানুষ যখন প্রথম কবিতা লিখতে শুরু করেন, কিছুদিন সে তার হয়তো পরিবার বন্ধু বান্ধবদের মাঝখানে সে বলে, শোনায়, তারপরে সে তার প্রথম যে অপশনটা তার কাছে আসে সেটা হচ্ছে সে আরো মানুষের কাছে ছড়িয়ে দিতে চায় তার সৃষ্টি, তার লেখা। এবং তার জন্য প্রথম তার কাছে আসে ম্যাগাজিনগুলো, পত্রিকাগুলো, বিভিন্ন পত্রিকায় সে তার লেখাগুলো জমা দেয় এবং তার মধ্যে কিছু ছাপা হয়, কিছু হয় না, এইভাবে সে আস্তে আস্তে এগোয়। এটাই চিরাচরিত পন্থা, একদম ট্র্যাডিশনালি এটাই হয়ে এসেছে। আমি কবিতা যখন থেকে সিরিয়াসলি লেখা শুরু করি তখন সোশ্যাল মিডিয়া এসে গেছে, 2010-11, ফেসবুক ইত্যাদি। তো আমি এই ট্র্যাডিশনাল পাথটা, এই চিরাচরিত পথটা আমি নিইনি, বেছে নিইনি। আমি পত্রিকা কোনোভাবেই কাউকে ছোট করছি না, এটা একটা বিশাল আন্দোলন, অসম্ভব সফল একটা আন্দোলন, লিটল ম্যাগাজিন আন্দোলন, কবিতাকে এগিয়ে নিয়ে যেতে বিরাট তাদের ভূমিকা, কোনো রকম অস্বীকার বা তাদের ছোট করার চেষ্টা করছি না। আমি আমার জন্য অন্য একটা পথ বেছেছি, যেখানে আমি আর আমার মাঝখানে আমার যারা পাঠক বা শ্রোতা যাই বলুন, তাদের মাঝখানে আর কেউ থাকবে না। যার ইচ্ছে অনিচ্ছের উপরে আমার লেখা প্রকাশিত হলো কি হলো না সেটা নির্ভর করবে, এরকম কাউকে আমি চাইনি। আবার বলছি, এটা ভালো বা খারাপ তার বিচারক আমি হতে চাইছি না, নিশ্চয়ই ভালোই, কারণ সম্পাদকেরা সবাই না হলেও বেশিরভাগেরাই সক্ষম দক্ষ হন। আচ্ছা, সেই ভাবনা থেকেই এই বিষয়টা তোমার মাথায় এসেছে। আচ্ছা, আমরা না আরেকটা ইয়েতে শুনি তোমার কাছ থেকে কিছু, এবারে কি শুনবো, উনি যেটা বললেন সেটা নাকি অন্য কিছু? ওটা আগে করব। আচ্ছা বেশ, আসলে আমাদের একটা, আমাদের গত বছর বইমেলায় একটা সিডি বেরোয়, সেই সিডিটার নাম হঠাৎ দেখা, এবং ভারী মজার বিষয়, সেটা মানে প্রকাশিত হওয়ার কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়, এক্সস্টেড হয়ে যায় হঠাৎ দেখা এই সিডিটা। তার মধ্যেই একটা ট্র্যাক আছে যেটার নাম পাগলি গোলাপ। পাগলি গোলাপের প্রেক্ষাপটটা একটু বলে দিই, এক সেকেন্ড সময় নিয়ে। সেটা হচ্ছে, মনে করা যাক একটু আগে বৃষ্টি হয়ে গেছে, কলকাতার বা কোনো বড় শহরের কোনো স্কাই রাইজ বিল্ডিংয়ের ব্যালকানিতে একজন বয়স্ক মানুষ বসে আছেন। তার, তিনি ফুটবলার ছিলেন, তারপরে চাকরি পান, তার ছোটোবেলাকার বা কৈশোরের একটা স্মৃতি তার মনে পড়ছে, একটি মেয়ের কথা, যে মেয়েটি নিজেকে বলতো পাগলি গোলাপ। এক পাল্লি ফেলে আসা ইট রঙা ঝাপসা গোধুলি, আর চোখে একবার চোখে চোখ আকুলি বিকুলি, বুড়োদার কোচিং এসে বিচ্ছুটা বড্ড জ্বালায়, বাড়িতে ফেরার পথে সাইকেল গা ঘেঁষে চালায়। দু হপ্তা এলো না সে, খবর এলো ভেঙে গেছে পা, কোচিং এর সবাই ঠিক হলো তুই জালো পা, শুয়ে আছে শয়তান হাঁটু ভাঙা ভিজে মার্জার। বুড়োদা পাঠালো নোট, তাই শুনে হাসি কাকিমার, পড়ে তো উল্টে যাবে খেলা খেলা করে এই হাল, ছেলে বটে একখানা বিধবার এমন কপাল। শহর তলির খাঁজে পেঁজা তুলো সতেরোর মেয়ে, নিয়ে যাব খাতা আসি বলে গেল শরতের মেঘ।
নোট খাতা ছুতো নাতা, শেষ পাতা ছোট সংলাপ। সেরে ওঠ, পাশে আছি লোপা তোর পাগলি গোলাপ। আসেনি তো নিতে আর সেই খাতা যে আসার কথা, বাইকে ধাক্কা মারে পিষে যায় বুক পেট মাথা। সেরে যায় চোট, হাঁটু হয়ে ওঠে আবার সচল, মরণেও ধুলো জমে, ছেলে মাঠে ফের অবিচল। ম্যাচ আসে ম্যাচ যায়, খেলা হয় মেঠো হার জিত, খাতাটাও থেকে যায় নিরালায় ক্রন্দনাতীত। এরপর ঝটপট সেই ছেলে বড় হয়ে যায়, বড় দল ফুটবল সরকারি চাকরি জোটায়, বিয়ে হয় সন্তান, বড় ফ্ল্যাট গাড়িও কিনেছে, ছোটখাটো ওঠা পড়া ধুলো ঝেড়ে ভুলতে শিখেছে। গোলাপেরা ঝরে যায়, পাপড়িরা আলপনা আঁকে, পাগলি গোলাপ ফোটে হৃদি পথে কৈশোর বাঁকে। যৌবন পক্কতা প্রৌঢ়তা জীবনের ধুলো একটা ঘূর্ণিঝড়ে উড়ে যায় সব চালচুলো। ঝমঝম ধারাপাত স্নাত হয় ভাদ্র বিকেল, কুড়িতলা ফ্ল্যাটে বয় স্মৃতি ঝড় চোর যে সিধেল। হারিয়েছে খাতা আর খোয়া গেছে শেষ ফুটনোট, বেঁচে আছে হাঁটু চোট আর সেই অবলা হোঁচট। বেঁচে আছে হাঁটু চোট আর সেই অবলা হোঁচট। আমার যেটা মনে হচ্ছে দেবাশিস, যে আজকের এই লাইভে মানে কবিতার মাঝখানে খানে কথা কোথাও একটা ছন্দপতন ঘটাচ্ছে, আমরা বরং দু তিনটে পরপর শুনি, আমার মনে হয় সেটা সেটা বেশি ভালো লাগছে শুনতে। একটু শুনি তারপর তোমার সম্পর্কে। আবার বেশ বেশ বেশ, তাই হোক। এবার একদম একটা অন্য ফ্লেভারের কবিতায় যাই। এটা আমাদের আসলে বুদ্ধিজীবী বলে একটা কথা আছে, যে বুদ্ধিজীবীটাকে আমি একটু টুইস্ট করে বলছি বুদ্ধিজীব। আমার একটা কবিতা আছে, ওটা তালে আছে, এটার নাম অথ বুদ্ধিজীব কথা। আগেই বলে নিয়ে একটা কথা, এর মধ্যে আমি ব্যবহার করেছি লোল। লোল মানে LOL, যেটা পুরো ফর্মটা হচ্ছে লাফ আউট লাউড বা অট্টহাসি হাসা। প্রতিভার বুজরুকি, প্রতিভার বুজরুকি ইতি উতি দেয় উঁকি, ফুলে ফেপে ইগো হয় ঢোল, যেই ঢোলে পড়ে কাঠি ধামা চাপা পরিপাটি বেমালুম পাল্টায় ভোল। ভাজা হয় টপাটপ, ভাজা হয় টপাটপ, এসা ঢপের চপ, পাবলিকে খেয়ে যায় ঘোল, দইয়ের মাথাটি খেয়ে বখরা বুঝিয়া পেয়ে সটকায় বুঝে ডামাডোল। চাঁদপানা গোলমুখ, চাঁদপানা গোলমুখ, দাদা দিদি পেলে সুখ, বড় মেজো সেজো ছোট রোল, হাঁটি হাঁটি পা পা কোথায় মেলালে পা, আসবে নিজের কোলে ঝোল। আমরা কে ওরা কারা, আমরা কে ওরা কারা, পাবো কত মাসো হারা এই নিয়ে যত কন্দল, সৃজন চুরু হয়ে যাক আখের গোছানো যাক, মানুষ বোঝে না কিছু লোল। নফা ছাড়া বোঝে না কো, নফা ছাড়া বোঝে না কো, কিছু যায় আসে না কো, বিবেকে এত বড় হোল, শেষমেশ বলা যায় বুদ্ধিজীব তারে কয় ভ্যানিশ হয়েছে যার সোল। শেষমেশ বলা যায় মানে
বলাই যায়। শেষমেশ বলা যায় বুদ্ধিজীব তারে কয়, ভ্যানিশ হয়েছে যার সোল। অসাধারণ। এবারে বোঝা যাচ্ছে যে কেন ফেসবুকে তোমার মানে এত এত গুণমুগ্ধ রয়েছে আর কি। ওই যে বলছি ওই জন্যই যে বারে বারে যে কথা না কথা নয় শুধু পরপর কিছু শুনে। এবার এটা আবার এটা অন্য জায়গায় যাই। আমার এটা এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে নাম পাল্টে দেওয়া আছে। আমি তখন ক্লাস নাইনে নতুন সেকশনে গেলাম, সেখানে সেখানে কি হলো সেটা এই এই কবিতার বিষয় আর কি। এই কবিতাটার নাম টাইম মেশিন। বেশ একটা রোম্যান্স রোম্যান্স ফ্লেভার, সকলেরই জীবনে ক্রাশ তো ছিল, আছে সেই ক্রাশ তাকে মনে রেখে। ক্লাস নাইনের কিশোর সে এক নতুন ক্লাসে এলো, টুকটুকে এক মেয়ের পাশে বসার জায়গা পেল। শ্রীনন্দা সেই মেয়েটার নাম, একই ডেস্কে বসে, নাকের ডগায় চশমা এঁটে দারুণ অঙ্ক কষে। এক ডেস্কে বছর খানেক বন্ধুতা কি হলো, ক্যাবলা ছেলে ডেপো মেয়ে ভাব কি হওয়ার ছিল। দেবার জন্য একটা কিছু ছিল মেয়েটার প্রাণে, ভ্যাবলা ছেলে পাশে বসে বুঝেইনি তার মানে। মধ্যিখানে পেরিয়ে গেল বছর কুড়ি প্রায়, কে যে কোথায় হারিয়ে গেল খোঁজ কে রাখে দায়। চশমা পরা সেই মেয়েটা এখন বহু দূর, দীপান্তরের মাঠ ছাড়িয়ে কোথায় অচিনপুর। মনের সুখে ঘর কন্যা করছে দূর এক দেশে, শিক্ষিকা সে স্বামীর প্রিয়া ঈষৎ পৃথুলা সে। সেদিনে সে ভ্যাবলা এখন একলা স্কুলের ঘরে, মন ফিরে যায় সেই ডেস্কে সময় রিওয়াইন্ড করে। ক্রাশ কি ছিল একতরফা, শুধু মেয়েটার একার প্রশ্ন বড় কঠিন, এখন জবাব দেয়া বেকার। অজানা থাকাই ভালো। দেখছিলাম তোমার লেখা একটা ক্ষণজীবী অবয়ব। ব্যাপারটা হচ্ছে যে এই ক্ষণজীবী অবয়ব বইটা আমি ঠিক সেই ফরম্যাটটাই রেখেছিলাম, যে ফরম্যাটে ফেসবুকে আমি ছোট ছোট জাপানি কবিতা চার লাইন ছ লাইন তার বেশি নয়, এবং সবাই বলতে আরম্ভ করলো যে তুই খুব কম কথায় খুব বেশি কথা বলে ফেলছিস এই কবিতাগুলোর মাধ্যমে। আমি খুব বাঙালি তো খেয়ে গেলাম, বায়বীয় ব্যাপার যেটা হয় আর কি, তো সেটা ফলে এই বইটা হলো, এবং এটা আমার অত্যন্ত প্রিয়তম বই। খুব মানুষের কাছে এটা সাদরে গৃহীত হয়েছে, এটা আমার খুব গর্বের বিষয়। এটা কোন সালে বেরিয়েছে তোমার? এটা বোধহয় 2014 না 15 বেরিয়েছিল। অনেক অনেক দিন, অনেক দিন। হ্যাঁ আচ্ছা, তো 2014 তার মানে তুমি বলছো তুমি 2010 থেকে লেখালেখি, 10 11 থেকে আমি লেখালেখি শুরু করি, তারপর আমার প্রথম বইটা বের হয়। আগে কি ছিল, তার আগে তাহলে কি ছিল সেটা শুনি। তার আগে যেটা ছিল সেটা হচ্ছে প্রশ্ন এবং উত্তর, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় স্কুলে কলেজে কর্পোরেট বডি ইনস্টিটিউশনসে আমি গিয়ে কুইজ প্রোগ্রাম কন্ডাক্ট করতাম, এবং তার সঙ্গে সঙ্গে থিয়েটার করতাম। থিয়েটারে বহু বড় মানুষের সংস্পর্শে আমি এসেছি, আমি পরে অভিনয় করেছি, নির্দেশনা করেছি, অনেক কিছু করেছি, যার বোধহয় একটা কালবিনেশন হয়েছে এই পারফরমেন্স পোয়েট্রি যেটা আমি করি। তার মধ্যে থিয়েটারের এলিমেন্টস আছে, তার মধ্যে কুইজের এই যে পাবলিক পারফরমেন্স করার যে আর্টটা, যে স্কিলটা, দক্ষতাটা, সেইগুলোর সমস্ত কিছুই হয়তো অজান্তেই টুকরো টুকরো এসে মিশেছে বলে মানুষের কাছে এত অ্যাপিলিং লাগে। আর একটা কথা বলতে চাই আমি, যে মগ্নতার কবিতা বা যেগুলো সত্যি সত্যি খুব নীরবে নিভৃতে পড়ার কবিতা, সেগুলো কিন্তু আমি পাবলিক পারফরমেন্স যখন করি, পারফরমেন্স করি, সেগুলো কিন্তু আমি করি না। আমি সেরকম লেখাও লিখি কিছু কিছু, যেমন ক্ষণজীবী অবয়ব আছে। ঠিক, আমরা আবার কিছু শুনি। হ্যাঁ বেশ,
আচ্ছা, এবার একটু রোমান্টিক কবিতা একটা আরেকটা বলি। আমরা না মানে যখন প্রেমে পড়ি তখন আমরা আমাদের যে সামনে যে আছে প্রেমের কবিতার নাম এইটাই। আচ্ছা তুমি কি বলতো, তুমি কি একটা পাখি যে পাখি খাঁচা বন্দি হয়ে যাবে জেনেও আপন আনন্দে উড়ে যেতে ভালোবাসে? তুমি কি একটা ফুল যে ফুল দিন শেষে শুকিয়ে যাবে জেনেও আপন সুগন্ধে মাতিয়ে যেতে ভালোবাসে? তুমি কি একটা নদী যে নদী সাগরে মিলিয়ে যাবে জেনেও আপন বিভঙ্গে বয়ে যেতে ভালোবাসে? তুমি কি একটা তারা যে তারা সকালে হারিয়ে যাবে জেনেও আপন ছন্দে জ্বলে যেতে ভালোবাসে? তুমি কি একটা স্বপ্ন যে স্বপ্ন দিবালোকে ভেঙে যাবে জেনেও আপন আবেশে জড়িয়ে যেতে ভালোবাসে? একটা জীবন যে জীবন শেষ হয়ে যাবে জেনেও আপন আবেগে বেঁচে যেতে ভালোবাসে? আচ্ছা তুমি কি বলতো, তুমি কি বলতো? অপূর্ব লেখা, অপূর্ব অপূর্ব। তবে একটা কথা, ওই যেটা হয় আর কি, যে কোনো অনুষ্ঠান সঞ্চালনা করতে এলে পরেই অনেক সময় ইদানিং বেশি হয় আর কি, সেটা হলো যে যে মনে হয় যে এই যে এত কিছু জটিলতা, মানে এই যে তুমি কি বলতে গিয়ে তার খোঁজটা না পাওয়া, মানে সে কি সেটাই বুঝতে না পারা, এত জটিলতা। মানে বলতে চাইছি যে প্রেমে না পড়াই ভালো আর কি, প্রেমে পড়া বারণ নয় কিন্তু না পড়াটা ভালো আর কি। না না, আমি না সত্যি প্রেমে না পড়ে থাকতে পারি না, বড্ড বড্ড বেশি বেশি ঘন ঘন প্রেম আসে। আসলে প্রেম প্রেমকে তো এখনো পর্যন্ত কেউ সংজ্ঞায়িত করতে পারেনি, পারবেও না। কার প্রতি মানে আমার, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে বড় প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার একটা লেখাও রয়েছে না? রবীন্দ্রনাথকে নিয়ে আমার দুটো বই আছে, যে দুটো রবীন্দ্রনাথের জীবন এবং কর্মের উপরে আধারিত কুইজের বই। সে ভারী মজার কথা বলবো এখন, আমার একবার বদলি হয়ে যায় বীরভূমের শিউড়িতে। আচ্ছা, কলকাতার ছেলে, এই শিউড়ি বলে একটা জায়গা আছে সেটাই আমি ভালো করে জানতাম না, শিলিগুড়ি জানতাম। শিউড়িতে আমার, আমি প্রচন্ড ধরা করা করলাম, কেউ আমার বদলির অর্ডার বদলাতে পারলো না, তো আমি চলে গেলাম শিউড়ি। তো শিউড়ি যেতে হতো তখন বোলপুরে নেমে একটা বাসে করে। আমি অর্ধেকের বেশি দিন বোলপুরে নেমে আর কোথাও যেতাম না, মানে অফিসে যেতাম না। আচ্ছা, আমি বোলপুরে নেমে হেঁটে হেঁটে চলে যেতাম শান্তিনিকেতনে বিশ্বভারতীর চৌহদ্দির ভেতরে, সেখানে এলোমেলো ঘুরতাম। আমার শুনলে অবাক হবে কিনা আমি জানি না, অনেকেই হয় অবাক, যে আমার পড়াশোনাটা পুরোটাই ইংরেজি মাধ্যম, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় সবই, কিন্তু রবীন্দ্রনাথ সেভাবে সিলেবাসের বাইরে আমার জীবনে ছিলেন না। এইভাবে হঠাৎ রবীন্দ্রনাথ আমার জীবনে শীত কাটলেন। আমার নতুন, আমার প্রথম কবিতার বইটার নামও তাই, শীত কেটেছে আত্মকোণে। শীত কেটে রবীন্দ্রনাথ এলেন এবং দু বছর কাটানোর পরে আমি কলকাতায় ফিরলাম, কিন্তু তার সঙ্গে আমার বাবল দেওয়া হয়ে এলো দুটো বইয়ের মেটেরিয়াল, যে দুটো বই অত্যন্ত সফল হয়েছে, রবীন্দ্রনাথের কাজ নিয়ে খুবই খুঁটিয়ে এবং বহু গুণী মানুষ এটা সম্পাদনা করেছেন, তাদের নাম আমি বলবো না, তাদের সবাই চেনেন, এবং ভালো বাণিজ্য হয় প্রকাশক জানিয়েছেন, মানে বহু হাজার কপি এর বিক্রি হয়েছে বাংলা এবং পরবর্তীকালে ইংরেজিতে। বিশ্ব বইমেলা যেটা হয় দিল্লির প্রগতি ময়দানে, ওয়ার্ল্ড বুক ফেয়ার, সেখানে আমার ইংরেজি একটা বই প্রকাশিত হয়, সেটাও দিল্লির একজন, মানে আমার, আমি যখন স্কুলে পড়ি তখন তারা আমার টেক্সট বই ছাপত, আমি তাদের লেখা বই পড়তাম, পরবর্তীকালে সেই একই পাবলিশার আমার লেখা বই ছাপলো। এও একটা ভীষণ ভালো মজার গর্বের
এগুলো ঠিক আবার কিছু শুনি। হ্যাঁ নিশ্চয়ই, এটা একটু এবার একটা অন্য ফ্লেভারে যাই। আসলে কলকাতায় আমি যেখানে থাকি সেই জায়গাটা একটা হসপিটাল পাড়া বলা যেতে পারে। আশপাশে পাঁচ সাতটা বড় বড় হসপিটাল। তো আমি আমার অফিস যাতায়াত এবং সারাক্ষণই প্রায় আমার বাড়ির পাশ দিয়ে অ্যাম্বুলেন্সের হুসুস সেই আওয়াজটা, হুটারের আওয়াজ। শুধু তাই নয়, আমি যাতায়াতের পথে পেশেন্টদের দেখি না। পেশেন্টরা তো অ্যাম্বুলেন্সে করে হসপিটালে ঢুকে কোনো একটা বেডে ভেতরে শুয়ে আছে। আমি দেখি তাদের প্রতিক্রিয়া, যাদেরকে বলা হয় পেশেন্ট পার্টি, অর্থাৎ রোগীর আত্মীয় স্বজন, তাদের উপর দিয়ে যে কী যায়। আপনারা প্রায় সকলেই হয়তো এটার ভুক্তভোগী, যারা নন তাদের মানে প্রার্থনা করি তাদের যেন কখনো এটা ভুগতে না হয়, কিন্তু যাদের হয় তাদের মারাত্মক হয়। আমি এক বয়স্ক ভদ্রলোকের কথা বলবো যার জবানিতে এই কবিতাটা আমি লিখেছি। তার স্ত্রী ভেন্টিলেটরে আছে, দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, সকাল থেকে রাত অবধি সে হসপিটাল এবং তার চৌহদ্দিতে তার দিন কাটে। কবিতাটার নাম নারী দিবসের প্রতিমা, প্রতিমা সেই ভদ্রমহিলার নাম, আর আজকে 8ই মার্চ ধরে নেওয়া যাক নারী দিবস, সেই দিন উপলক্ষে কবিতা। প্রতিমা এখনো ভেন্টিলেটরে শুয়ে, মরণ বাঁচন দড়ি টানাটানি খেলা, এরই মাঝখানে ডাক্তার গেছে পুরী, অকুল পাথারে দুলছে জীবন ভেলা। চিন্তা করো না, আমরা তো আছি নাকি, ফোনে হোয়াটসঅ্যাপে স্তোক বাক্যেরা আসে, রাত জেগে জেগে চোখে বসে গেছে কালি, ভূমি উঠে আসে যান্ত্রিক আশ্বাসে। প্রতিমা এখন ডাকলেও সাড়া দেয় না, মাঝে মাঝে শুধু চোখ দুটো খুলে দেখে, কি যে চাই দেখে সেই শুধু সেটা জানে, অধম মনকে শক্ত করতে শেখে। বিল সেকশনে যায় না কয়েকদিন, যদিও কাগজে সই নিয়ে যায় রোজই, দেখেছি লাখের ঘর ছাড়িয়েছে ডিউ, ছাপোষা ভাঙার দ্রুত ফুরোচ্ছে পুঁজি। প্রতিমা তুমি কি জানো এ বুড়োর দশা, জানলে তো তুমি কেঁদে কেটে হতে সারা, হয়তো বলতে মরে গেলে পাপ চোখে, এত টাকা করি কে জোগায় শুনি কারা। হাসপাতালের পাশ দিয়ে বয়ে যায় বছরকার দিনগুলো হুঁশাস, দুর্গা প্রতিমা পুজো পেয়ে ঘরে ফেরে, দেখতে দেখতে এসে যায় ক্রিসমাস। প্রতিমা যেদিন শেষবার কথা বলে, শুনলাম যেন বাড়ি কবে যাব বলছে, অস্ফুট সেই আরতিটুকুই শোনা, তারপর থেকে এখন তখন চলছে। আমেরিকা থেকে প্রায় ফোন করে রিনি, জামাইয়ের নাকি দারুণ টালমাটাল, টাকা লাগবে না স্পষ্ট জানিয়ে দিয়েছি, ছুটি পাওয়া নাকি অসম্ভবের হাল। প্রতিমা জানো তো বসন্ত এসে গেছে, হাসপাতালের বাগানে কত না ফুল, বিকেল বেলাটা বসে গিয়ে ওই লনে ঘাসে আঁকুশি জীবনের ঠিক ভুল, কাগজে পড়েছি আজকে নারী দিবস, নারীদের নিয়ে উৎসব চারিদিকে, তুমি তো এসব জানতেও পারলে না, মরণের কাছে বাকি রং কত ফিকে। প্রতিমা তোর কষ্ট হচ্ছে খুব, ডাক্তার বলে এখনো লড়াই চলছে, বিশ্বাস নাকি ভাঁওতা কি করে বুঝি, আশার বাতিটা নিশ্চিত ভাবে গলছে, যেতে যদি হয় ঘুমে যেও অচেতনে, শক্ত ইয়াছি লড়ে যাব হে নারী, এত বোঝো তবু এটা বুঝছো না তুমি, পুরুষ সিংহ আমি কি হারতে পারি, এত বোঝো তবু এটা বুঝছো না তুমি, পুরুষ
সিংহ আমি কি হারতে পারি? কিছু মানে কিছুই বলার নেই, কিছুই বলার নেই। এবার শুধুই শুধুই শুনতে থাকি, কিছু শুনি, কেননা আমরা অনুষ্ঠানের শেষের দিকে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি, সময়টা কমে কমে আসছে, যতটা শোনা যায় ততটাই আমাদের পাওয়া। শুন। হ্যাঁ বলি, আরেকটা কবিতা বলি, এই কবিতাটা আমার খুব প্রিয় কবিতা। এই কবিতাটা যখনই আমি শোতে, মানে সবাই বলে এই কবিতাটা বলতে। আসলে আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা করে ইচ্ছে গাঁ আছে, যে ইচ্ছে গাঁয়ে আমরা বসবাস করি। আমারও আছে, আপনারও আছে, সকলেরই আছে। এই কবিতাটার নাম ইচ্ছে গাঁ। আমি আমার ইচ্ছে গাঁয়ের চাষা, পরাণ আমার মনুক আর লাঙ্গল আমার ভাষা। আমি আমার ইচ্ছে গাঁয়ের চাষা, আমি আমার ইচ্ছে গাঁয়ের মালি, কাব্যি আমার কোদাল, আমি হৃদ খুঁড়ে জল ঢালি। আমি আমার ইচ্ছে গাঁয়ের মালি, আমি আমার ইচ্ছে গাঁয়ের পোকা, ঘুর ঘুরিয়ে ঘুরি ওই নিরেট একটা বোকা। আমি আমার ইচ্ছে গাঁয়ের পোকা, আমি আমার ইচ্ছে গাঁয়ের ঘাট, আমায় ছুঁয়ে হাত বাড়ালি দেবান্তরের মাঠ। আমি আমার ইচ্ছে গাঁয়ের ঘাট, আমি আমার ইচ্ছে গাঁয়ের পাখি, ডানায় ইচ্ছে মেখে আমি আসমানি রোদ চাখি। আমি আমার ইচ্ছে গাঁয়ের পাখি, আমি আমার ইচ্ছে গাঁয়ের ঘাস, সারা বছর কুম্ভকর্ণ শরৎ এলেই কাশ। আমি আমার ইচ্ছে গাঁয়ের ঘাস, আমি আমার ইচ্ছে গাঁয়ের নেড়ি, ভু 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 কেউ পরাক দেখি বেড়ি। আমি আমার ইচ্ছে গাঁয়ের নেড়ি, আমি আমার ইচ্ছে গাঁয়ে থাকি, হেদায় আমার বসত তোকেও এইখানেতেই ডাকি। আয় আমরা ইচ্ছে গাঁয়ে থাকি, আয় না আমরা সবাই নিজের নিজের ইচ্ছে গাঁয়ে থাকি, ইচ্ছে গাঁয়ে থাকি। অপূর্ব অপূর্ব। এবারে কি শুনবো বলো। মানে আমার না আর কথা বলতে একদম ইচ্ছে করছে না, মানে মনে হচ্ছে যে এ ধরনের লেখা এবং এত সুন্দর তার উপস্থাপনা সবটা মিলিয়ে কোনো মানে হয় না আর কিছু শুনতে থাকি। বেশ, এসব কথা শুনলে কীরকম যেন একটা হয়, আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আমাদের পরে। সিসিএনকে এবং সুপ্রিয়দাকে, শুভ্রদীপকে যে ধনা বলে আপনাদের কাছে পরিচিত, অসংখ্য ধন্যবাদ। অসম্ভব সুন্দর একটা আবহ সৃষ্টি করেছে, যেটা না হলে আমি আমার কবিতা এইভাবে বলতে পারতাম না। অনেক ধন্যবাদ শুভ্রদীপ সুপ্রিয়দা দুজনকেই। এই কবিতাটা আমি ডেডিকেট করব, উৎসর্গ করব আমার এক বন্ধুকে, যে বন্ধু সদ্য প্রয়াত হয়েছে। এই এই বন্ধুটি অত্যন্ত সক্ষম দক্ষ একজন বাচিক শিল্পী ছিল। আমার কবিতা ওর ভীষণ প্রিয় ছিল। ওর একটা কু অভ্যাস ছিল, মদ্যপ অবস্থায় সে রাত্রের দিকে আমাকে ফোন করে আমার বিভিন্ন কবিতা মুখস্থ বলতো এবং ঝরঝর করে কাঁদত, বলতো দেবাশিস তুমি এই কবিতাগুলো কী করে লিখেছো, এগুলো তো আমার কথা। একদিনও হঠাৎ বলল যে আমি একটা কম্পিটিশনে তোমার লেখা কবিতা পড়ব। রবীন্দ্রনাথ নয়, জীবনানন্দ নয়, সুনীল গাঙ্গুলি নয়, আমার কবিতা তুমি পড়বে? বললো হ্যাঁ, পড়ল এবং জিতল সর্বভারতীয় একটা প্রতিযোগিতায়। আমার লেখা কবিতা পড়ে আমার বন্ধু জিতল।
আজকে সে যেখানেই থাকুক আমি তাকে উদ্দেশ্য করে এই কবিতাটা বলতে চাই। ওই কবিতাটা সে যেমনভাবে বলতো তার ভগ্নাংশও আমি বলতে পারি না, কিন্তু দেখি আমার মতো করেই বলি। এই কবিতাটার নাম এমনে। আমার এক বন্ধু পরবর্তীকালে এটা গান হিসেবে সুর দিয়েছে, গিয়েছে, অসম্ভব সুন্দর একটা কম্পোজিশন, কিন্তু এটা কবিতা হিসেবে বলছি আপনাদের আজকে। বলি, এমনে এখনো বাজে বাঁশি, এমনে এখনো আছে প্রাণ, এমনে এখনো জাগে স্বপ্ন, এখনো মরিয়া বাঁচে গান, এ বনে এখনো ধরে ফুল, এ বনে এখনো পাখি গায়, এ বনে এখনো কচি পাতা, এখনো আকাশ পানে চায়, এ রাতে এখনো উঠে ঝড়, এ রাতে এখনো ভাঙে দ্বার, এ রাতে এখনো চাঁদ সাথে, এখনো গোপন অভিসার, এ হাতে এখনো মায়া শব্দ, এ মাঠে এখনো ধান হয়, এ মাঠে এখনো ঘাস সবজে, এখনো অবুজ প্রত্যয়, এ ঘাটে এখনো ভেড়ে পানসি, এ ঘাটে এখনো মেয়ে নাই, এ ঘাটে এখনো বাঁধ ভেঙে এখনো প্রেম জলকে যায়, এ প্রাণে এখনো ছেলেবেলা, এ প্রাণে এখনো নেই জং, এ প্রাণে এখনো হরি খেলা, এখনো ফাগুনে লাগে রং, এখানে এখনো ভালোবাসা, এখানে এখনো মধুমাস, এখানে এখনো সবখানেই এখনো তোমারই বসবাস, এখানে এখনো সবখানেই বন্ধু এখনো তোমারই বসবাস। আচ্ছা, এই যে দেবাশিস, তুমি একসময়তে কুইজ মাস্টার হিসেবে শুধু কাজ করেছো তা নয়, তুমি তার বই বের করেছো, তুমি নিজে কবিতা লিখছো, তুমি আর নিজের নিজের যেটা প্রফেশন, প্রফেশন বলতে যেটা যেটা বলছিলাম যে নেশা এবং পেশার জায়গাতে যেটা তোমার পেশা, এই সবটা মিলিয়ে তোমার সবথেকে নাটকের সঙ্গে তুমি যুক্ত ছিলে বেশ কিছুদিন, তো কোনটা তোমার সবথেকে বেশি ভালো লাগার জায়গা? এই বড় কঠিন প্রশ্ন। আসলে কি জানো তো, আমরা দুটো জিনিসে বাঁচি যেটা আমাদের বাঁচা উচিত নয়। দুটো জিনিস, এর একটা হচ্ছে অতীত আর একটা হচ্ছে ভবিষ্যৎ। অতীত আর ভবিষ্যৎ, এই দুটোর কোনোটাই আমাদের নিয়ন্ত্রণে নেই। একটা আমরা ফেলে এসেছি, আর একটা অজানা আমরা জানি না। আমি চেষ্টা করি, অনুশীলন করি, চর্চা করি বর্তমানে বাঁচা, মুহূর্তে বাঁচা। এই মুহূর্তে আমার এখন ভালো লাগছে আপনাদের কবিতা শোনাতে, কাজে এই মুহূর্তে আমার প্রিয় বিষয় কবিতা পাঠ। কখন কি ছিল, আগামীতে কখন কি আসবে আমি জানি না, আমার নিয়ন্ত্রণে নেই। তখন যদি যখন যেটা ভালো লাগে বা লেগেছে বা লাগবে, তখন সেটাই আমার প্রিয়তম। খুব ভালো বললে। তাহলে এখন তোমার যেটা ভালো লাগার বিষয় সেটাই আমরা আবার শুনি। বেশ ভালো লাগছে এটা ভাবতে যে তোমার মতন একজন এত প্রতিষ্ঠিত শিল্পী আমার লেখা পড়ে দুটো ভালো কথা বলছে। এই প্রাপ্তিগুলো বড্ড মনের মনের গভীরতম জায়গায়, গভীরতম প্রদেশে গিয়ে জমা হয়। অনেক বড় বড় মানুষ আমার লেখা তো পড়েন না কেউ, কারণ আমার লেখা পড়ার মতো জায়গা তারা পান না সোশ্যাল মিডিয়া ছাড়া। শুনতে আসেন, শুনতে আসার পরে তারা অনেকেই অনেক ভালো ভালো কথা বলেছেন। একজন একজন খুব ভালো কথা বলেছেন, তিনি বলেছেন যে দেবাশিস কবিতা গায়। বিখ্যাত মানুষ একজন বলেছেন, আমি কারোর নাম বলতে চাই না, অত্যন্ত নামী মানুষ তিনি, একটাকে সবাই চেনে। তিনি বলেছেন দেবাশিস কবিতা গায়, এবং এটায় বাংলার একটা লেগেসি আছে, এটা একটা ধারা আছে। উনি বলেছিলেন, আমার কথা নয়, উনি বলেছিলেন চারণ লালন এই দুটো নাম উল্লেখ করেছিলেন,
বলেছিলেন কবিতাকে কোনো ঘরের মধ্যে নিভৃতে অন্ধকারে টেবিল ল্যাম্প জ্বেলে, এটাও একটা অবশ্যই অঙ্গ নিভৃতের কবিতা, কিন্তু তুমি যেটা করছো সেই ধারাটাকে নিয়ে যাচ্ছো যে মানুষের সামনে, যাদের জীবনে আমি দেখেছি তাপসী, আমার অনুষ্ঠানে আমার শোতে এমন অনেক মানুষ আসেন যাদের জীবনে সেইভাবে কবিতার অস্তিত্ব নেই, তাদের দৈনন্দিন জীবনযাপনের মধ্যে কবিতা খুব বড় আকারে নেই, কিন্তু তারা যখন আমার অনুষ্ঠানে আমার উপস্থাপনা শোনেন সেখানে শুধুই কবিতা নির্ভেজাল, আর কিছুই নেই, উপস্থাপনার গুণেই হোক যে কোনো কারণেই হোক, তারা কিন্তু উচ্ছ্বসিত হয়ে বাড়ি যান। একটা সন্ধে দু ঘন্টা টানা তারা বাংলা কবিতা শুনে বাড়ি যান। এ ভারী গর্বের বিষয় শুধু আমার একার নয়, বাংলা কবিতার বাংলা সংস্কৃতি জগতের একটা নতুন ধারা এটা যেটা আমরা কাজ করি, এটা 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 খুব আনন্দের বিষয়। আমি ওই মুহূর্তগুলোয় বাঁচি যে মুহূর্তগুলো আমাকে আনন্দ দেয়। এখন যেমন আপনাদের কাছে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। ঠিকই। আর তুমি যেহেতু নাটকের সঙ্গে যুক্ত ছিলে আর কি বহুদিন, তোমার বলার সময়তে আমি লক্ষ্য করছিলাম যে তোমার বলার ধরন বলো, বা তোমায় বোধ হয় দাঁড়িয়ে বলতে পারলে তোমার বোধ হয় আরো বেশি সুবিধে হতো। খুশি হতাম সত্যি বলতে কি, আমি আসলে একটু থিয়েট্রিক্যাল এলিমেন্টস যোগ করি, কোথাও গিয়ে একটা ফেসিয়াল এক্সপ্রেশন, কোথাও গিয়ে একটা বডিলি একটা খুব জেন্টল মুভমেন্টস আমি ইনকর্পোরেট করি সচেতন ভাবে, খানিকটা অজান্তেও, সেটা মিলিয়ে একটা অলরাউন্ড শো এর আকার নেয় যেটা দেখতেও মানুষ ভালোবাসে, শুধু শুনতে বা ইয়ে নয়। আমি যেটুকু জানি আমাদের উত্তরবঙ্গের না ক্যাফে গুলোতে এখনো অবধি এই ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু হয় হয় মানে অনেকটাই হয়, অনেকগুলোই হয়, গান নিয়ে হয়েছে বা অনেক আমন্ত্রণ বারে বারেই থাকবে তোমার কাছে। শুনি একটু কিছু শুনি। বেশ, আবার কবিতা। আমার স্টক ফুরিয়ে আসছে। হ্যাঁ, আর সময় আমাদের ফুরিয়ে আসছে আজকের জন্য। আমি শেষ করব আজকের, তারপরে যদি কথা বলার সময় থাকে আবার একটু কথা বলবো। এই কবিতাটা আমার পেশার সঙ্গে জড়িত, এই কবিতাটার নাম প্রত্যাঘাত। এইটা আসলে আমি একটা পেশার সঙ্গে যুক্ত যেখানে আমাকে রাত বিরেতে কলকাতার বিভিন্ন জায়গায় দৌড়তে হয়, এবং কলকাতা কেন শিলিগুড়ি বা যে কোনো বড় শহরেই মানে দুটো পাশাপাশি কন্ট্রাস্টিং শহরের ছবি বাস করে, যেখানে একদিকে নাইট ক্লাব, রেভ পার্টি পরে বলছি, এই ধরনের ব্যাপার হয় পাঁচতারা হোটেলে নীল আলো জ্বালিয়ে, তার ঠিক পাশের ফুটপাতে একটা ব্রিজের নিচে একটা পরিবার, তাতে 10টা পেট, তারা সবে রাত 2:30 সময় আজ দিয়েছে ভাত খাবে বলে, বাচ্চাগুলো ঘিরে বসে আছে, পাশাপাশি এরকম দৃশ্য আমি দেখেছি একই শহরে একই রাতে। এই ধরনের ব্যাপারটা নিয়ে আমার মনে হয়েছে যে কোনো একটা জায়গায় একটা প্রত্যাঘাত তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে নীরবে, কবে আসবে কিভাবে আসবে আমরা জানি না, কিন্তু তৈরি হচ্ছে। এই নিয়ে আমার কবিতা প্রত্যাঘাত। শীতের রাত, রাত 2:30 ফুটছে ভাত, 10টা পেট, পেটের জ্বালায় জাগছে রাত, ব্রিজের নিচে নিচের মহল শিখছে পাপ, শহরের পাপ পাপের শহর শুষছে পাপ, ডিস্ক ফ্লোর ফ্লোর থর থর কাঁপছে রাত, রাতের নেশারা নেশার শরীরে রাখছে হাত, নীলছে আলো, আলো আঁধারির নিশির ডাক, পৃথিবীর পাপ পাপের পৃথিবী চুলোয় যাক, রেভ পার্টি ব্যাপারটা একটু বলি। রেভ পার্টি এমন একটা পার্টি যেখানে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য অবাধে চালান হয়, মানুষ সেখানে সে সুযোগটা পায়। রেভ পার্টি নানান স্বাদের পাপ চাখুন, নেশাগুলির আনাজ কানাজ চিনে রাখুন, মদালসা চোখ মায়ার শহর ঝাপসা রাত, একটু দূরেই 10টা শরীর 10টা পাত, বাইকার্স গ্যাং তাপিয়ে বেড়ায় ত্রাসের জয়, গতির মাদকে ওড়ে যৌবন শহরময়, রাষ্ট্রপতিরা শরণ নিয়েছে গলিপথের, ফুটপাতগুলো বিছানা পেতেছে অনাহুতের,
কল্পলোকের গল্প শহর স্বল্পবাক, নিড়ি কুকুররা ফিলহারমনিক গাইছে গাক, এখনই সময় ভাত বসাবার প্রকৃষ্ট, মহেন্দ্রক্ষণ রাত আড়াইতে আকৃষ্ট। ও কলকাতা, ও কলকাতা ঘুমিয়ে পড়েছে ভাত খেয়ে, জেগে থাকে আঁচ অনিশ্চিতের মুখ চেয়ে, ভাতের চিতায় গা শেকে নেয় আদুর ডোম, চোরা কামরায় খরচা হচ্ছে অচিন বোম। ডিজে বিচ্ছুর কোনো কিচ্ছুর পরোয়া নেই, সহজ ভক্ষ মফস্বলের বোকামি, দিশাবা লাগাম মেরা ক্যা কাম নিরুদ্দেশ, চুপ করে কেন বলো সেলুকা সে কোন দেশ। ব্রিজের নিচের দশটা পেটেই লাল আগুন, ভাতের গন্ধে চুলায় এখন রাত ফাগুন, ভোরের চালেই হবে একদিন কিস্তি মাত, ভাতের সঙ্গে ফুটছে এখন প্রত্যাঘাত, ভোরের চালেই, হ্যাঁ হ্যাঁ ভোরের চালেই, ভোরের চালেই হবে একদিন কিস্তি মাত, ভাতের সঙ্গে ফুটছে এখন প্রত্যাঘাত। অসাধারণ, অপূর্ব, এবং সবথেকে বলতে ইচ্ছে করছে যে আজকের এই অনুষ্ঠানটা যদি আমি এখানে না বসে যদি শুধুমাত্র দর্শকের আসন থেকে যদি দেখতে পারতাম পুরো অনুষ্ঠানটা বা শুনতে পারতাম, তাহলে বোধ হয় আমার অনেক বেশি ভালো লাগতো। এবং তোমার সম্পর্কে বলাটাও অনেক কমই বলা হয়েছে, তার কারণ সময়ের অভাব তো থেকেই গেছে আমাদের অনেকটাই। এবং আবারও তোমাকে আশা করব আমরা পাবো আমাদের স্টুডিওতে, অবশ্যই আমরা সবসময়তে আমন্ত্রণ জানাবো তোমায়, এবং বারে বারেই পাবো, এবং অসাধারণ কিছু তোমার নিজস্ব সৃষ্টি এবং সেগুলো শুধু শুনবো আর কি, শুধুই শুনবো। আর সাথে অবশ্যই থাকবে এনারা আর কি, যারা আরেকবার অনেক অনেক ধন্যবাদ জানাই, সুপ্রিয়দা, শুভ্রদীপ মানে ধনা, এবং তাপসীকে পরিচালক, এবং সিসিএন বিনোদন, সবাই যারা কলাকুশলী রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ নমস্কার। এবং মানে পর্দার উপরে বলবো না, মানে টেলিভিশন ক্যামেরার উপরে যারা ধৈর্য ধরে এই এক ঘন্টা বাংলা কবিতাকে দিলেন, নতুন ধরনের একটা উপস্থাপনা, একটা নিরীক্ষামূলক ব্যাপারকে ধৈর্য দিলেন, আপনাদের সময় দিলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষে। আমি যখন কবিতা লিখি আমার তখন নাম হয় বর্জ্য কবি, অর্থাৎ কিনা মহাকালের রাস্তা করে সকলেরই আগে পরে ঠাঁই হবে, আমি নিজেই নিজেকে ঠাঁই দিয়ে দিয়েছি বর্জ্য কবি। একদম, আজ অনুষ্ঠান আমরা শেষ করলাম, প্রত্যেকে খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।